পৃথিবীতে নিষিদ্ধ দেশ কোনটি বা নিষিদ্ধ নগরী কোনটি জিজ্ঞেস করলে সাধারণ জ্ঞান জানা যে কেউ ঝটপট উত্তর দিয়ে দেবে তিব্বত। তিব্বত কি আসলে নিষিদ্ধ? নিষিদ্ধ হলে তা কি কারণে, সেই রহস্য অনুসন্ধানেই আজকের এই ভিডিও। তিব্বত মূলত পুরোপুরি নিষিদ্ধ নয়। তিব্বতের লাসা নগরীতে বৌদ্ধ ধর্মাবলম্বী ব্যতীত অন্য কারো প্রবেশাধিকার নেই। তিব্বত মূলত হিমালয়ের পাদদেশে চীনা অধীনস্থ একটি স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে প্রতিষ্ঠা লাভ করে ত্রয়োদশ দালাই লামার সময় 1912 সালে। পাহাড় পর্বত পরিবেষ্টিত তিব্বত অত্যন্ত দুর্গম একটি অঞ্চল হওয়ায় এবং পৃথিবী থেকে তিব্বত যেন পুরোপুরি অচেনা, অজানা, বিচ্ছিন্ন, রহস্যে ঘেরা এক জগৎ। এর দক্ষিণে রয়েছে হিমালয় পর্বতমালা, উত্তরে তারিম বেসিনের কুনলুন পর্বতমালা, উত্তর পূর্বে রয়েছে কাইদাম বেনিসের কিলিয়ান পর্বতমালা এবং অপরদিকে রয়েছে গোবি মরুভূমি। এসব পাহাড় পর্বত পেরিয়ে তিব্বতে আসা যেমন কষ্টকর, তেমনই প্রাণঘাতীয়। সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তিব্বতের উচ্চতা। সমুদ্র পৃষ্ঠ থেকে এটি প্রায় 16,000 ফুট উপরে। স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাসে চালানো সম্ভব হয়ে ওঠে না, যেখানে এত উপরে ওঠা পর্যটকদের জন্য কষ্টকরই না, প্রাণঘাতীয় বটে। 1951 সালে চীনা কমিউনিস্টরা তিব্বতকে জোর করে তাদের দখলে নিয়ে নেয়, যার প্রেক্ষিতে চতুর্দশ দালাই লামার নেতৃত্বে 1959 সালে তিব্বতীরা স্বাধীনতা আন্দোলন করে বসে। আন্দোলন ব্যর্থ হলে স্বাধীনতাকামী তিব্বতীরা বাধ্য হয়ে ভারত সরকারের আশ্রয়ে হিমাচল প্রদেশের ধর্মশালায় আশ্রয় নেয়। নির্বাসিত তিব্বতীরা সেখানেই তাদের সরকার প্রতিষ্ঠিত করে, দালাই লামার নেতৃত্বে স্বাধীনতার আন্দোলন চালিয়ে যায়। সংঘর্ষ ছাড়া, শান্তিপূর্ণভাবে বৌদ্ধ ধর্মের আদর্শ অনুযায়ী সংঘাত ছাড়া আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য দালাই লামাকে শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত করা হয় 1989 সালে। লাসা তিব্বতের সব থেকে উঁচু জায়গা, লাসার জনসাধারণের জন্য নিষিদ্ধ জায়গা। এটি এতই উঁচুতে যে লাসাকে পৃথিবীর ছাদ বলা হয়ে থাকে। লাসা শব্দের ইতালিয়ান অর্থ হচ্ছে ঈশ্বরের স্থান। তাছাড়া লাসায় বৌদ্ধদের পবিত্র সব জায়গা রয়েছে, যার কারণে লাসায় প্রবেশাধিকার নেই কোনো জনসাধারণের। লাসা নিয়ে মানুষের আগ্রহের যথেষ্ট কারণ রয়েছে। আধুনিক বিশ্বের ভূগোলবিদেরা পৃথিবীর অসংখ্য রহস্য উন্মোচন করে থাকলেও তারাও লাসাকে এক কথায় রহস্যের নগরী হিসেবে মেনে নেয়। একে তো লাসায় যাওয়া সম্ভব নয়, তাছাড়া লামাদের কঠোর ব্যবহার ছাড়াও 1904 সালের আগে লাসা চোখেই দেখেনি কেউ। 1904 সালে প্রথমবারের মতো কেউ লাসাকে দেখতে পায়। এখানকার বিখ্যাত পোতালা প্রাসাদটির একটি ছবি আমেরিকান ন্যাশনাল জিওগ্রাফিক পত্রিকার মাধ্যমে মানুষের সামনে আসে। এই নগরীর প্রতিষ্ঠা মনে করা হয় সম্রাট সগেনপোকে। তিনি জলাশয় ভরাট করে লাসা নগরীতে মন্দির ও প্রাসাদ নির্মাণ করে 641 খ্রিস্টাব্দে। তিব্বতি বৌদ্ধ ধর্মের পবিত্র স্থানগুলোর মধ্যে অন্যতম হচ্ছে পোতালা প্রাসাদ, জোখাং মন্দির, নরবুলিংখা প্রাসাদ। তিব্বতীরা মন্দিরে বড় বড় প্রদীপ জ্বালিয়ে রাখে মাখন দিয়ে। প্রদীপগুলো সোনা দিয়ে তৈরি। তিব্বতে 4,000 ভরি ওজনেরও সোনার প্রদীপ রয়েছে। তিব্বতীদের জীবনের সবকিছুই বৌদ্ধ ধর্মের উপর নির্ভরশীল। ধর্মগুরু হচ্ছে দালাই লামা। লামা শব্দের অর্থ হচ্ছে প্রধান, আর দামাই লামা শব্দের অর্থ দ্বারাই জ্ঞান সমুদ্রের প্রধান। 1391 সালে প্রথম দালাই লামার আবির্ভাব ঘটে। তিব্বতীদের দালাই লামার নির্বাচনের পদ্ধতিও বেশ অদ্ভুত। দালাই লামার মারা গেলে লামারা একত্রিত হয়ে ধ্যানে বসে। লামাদের মধ্যে সব থেকে অভিজ্ঞ লামা তার অলৌকিক অভিজ্ঞতায় এক শিশুর ছবি আঁকেন। তারপর লামারা বিভিন্ন দলে ভাগ হয়ে সেই শিশুকে খুঁজে বের করে এবং পরবর্তীতে দালাই লামা করা হয়। দালাই লামা বাস করেন সোনার চোড়া দেয়া পোতালা প্রাসাদে। লামারা ধারণা করে যে দালাই লামার ওপরে বৌদ্ধের আত্মা আবির্ভূত হয়। তিব্বতীরা শুকনো থাকতে পছন্দ করে। তারা বিশেষ কোনো প্রয়োজন ছাড়া গোসল করে না। দীর্ঘদিন গোছল না করতে করতে তাদের গায়ে উকুন বাসা বাঁধে। মজার ব্যাপার হচ্ছে এই উকুন তাদের প্রিয় খাবার। তিব্বতের ইতিহাস প্রায় 6,000 বছরের পুরনো। পিত নদীর উপত্যকায় চীনারা ভুট্টা চাষাবাদ করতে এসেছিল।
এরা ছিল মূলত রাখাল আর যাযাবর শ্রেণীর। পরবর্তীতে এই রাখাল যাযাবর শ্রেণী তিব্বতে থেকে যায়। এখানে মানুষজনেরা প্রাচীনকাল থেকে এখন পর্যন্ত ছাগল, ভেড়া, ঘোড়া পালন করে জীবিকা নির্বাহ করে আসছে। এখানে চাষাবাদ হয় খুবই কম, বেশিরভাগই তৃণভূমি। এদেশের মানুষের প্রধান খাবার হচ্ছে চম্বা। চীনাদের মতো তিব্বতীদেরও চা ভীষণ পছন্দের। তারা চায়ে মাখন আর লবণ মিশিয়ে বিশেষভাবে তৈরি করে। এদের ভূত প্রেতের বিশ্বাস প্রবল। তারা ভূত প্রেত প্রচুর ভয় পায়। তারা মনে করে যে কেউ মারা গেলে মৃতদেহের সৎকার না করা পর্যন্ত তার আত্মা চারপাশে ঘুরে বেড়ায় আর মানুষের ক্ষতি করে। তিব্বতীদের সব থেকে ব্যতিক্রমী আর অদ্ভুত প্রথা হচ্ছে মৃতদেহের সৎকার। বৌদ্ধরা মৃতদেহ সংরক্ষণ করাকে অপ্রয়োজনীয় মনে করে। কেউ মারা গেলে তার মৃতদেহ কাউকে ছুতেও দেয়া হয় না, এমনকি ঘর থেকেও বের করা হয় না। মানুষ চাঁদে গেছে, মঙ্গলেও রকেট পাঠিয়েছে। আবিষ্কার হচ্ছে নতুন নতুন সব প্রযুক্তি। মানুষের সামনে খুলে যাচ্ছে নতুন দিগন্ত। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়েও কাজ চলছে। প্রযুক্তির জাগরণের আধুনিক এই বিশ্বে তিব্বত এখনও রয়ে গেছে রহস্যে ঘেরা। মানুষের জানার আগ্রহের শেষ নেই এই নগরী নিয়ে। প্রকৃতিও হয়তো চায় তিব্বত অজানাই থাকুক, আরও আগ্রহ জন্মাক। মানুষের রহস্যে ঘেরা থাক জাদুময়ী এই রহস্যরাজ্য তিব্বত। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার হাজির হব নতুন কোনো জানা অজানা পর্ব নিয়ে।